姐变心，你跑你跑你跑，咦呀！গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। টুম্পা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আমি কতটুকু ভালো আছি কি খারাপ আছি ততটুকু মানে সেটাই তোমাদের সামনে আজকে বলবো, মানে তোমাদের কাছে বলবো আর তোমাদের সাথে শেয়ার করব। মানে সবার আগে একটা কথা বলতে চাই, যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর আজকে যেটার জন্যই এই ভিডিওটা মানে বানানো, এই ব্লগটা বানানো, সেটা হচ্ছে কদিন ধরেই আমার সাথে খুব মানে কী বলবো খারাপ কিছু ঘটছে। খারাপ কিছু বলতে মানে আমি স্বপ্ন দেখছি, মানে শুধু যারা আমাকে ছেড়ে চলে গেছে, মানে পরলোক গমন করেছে, যারা পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের স্বপ্ন দেখছি আমি। তার মধ্যে চেনা পরিচিত লোক তো আছেই, আর আমার মাও আছে তার মধ্যে। হ্যাঁ বন্ধুরা, আমার মাও, তোমরা জানো যে যারা আমার ভিডিও দেখো, আমার মা আমাকে ছেড়ে চলে গেছে গত এক বছর আগে, তোমরা জেনে থাকবে আমার ভিডিও যারা নিয়মিত দেখো। তো সেটাই আমি বলছি যে আমি মানে স্বপ্ন দেখো, একটা মানুষ, চেনা পরিচিত মানুষ হোক, আত্মীয় স্বজন হোক, পরিবারের কেউ হোক, কেউ যদি চলে যায় না হঠাৎ করে, নিশ্চয়ই স্বপ্ন তো মানুষ দেখবেই, তাকে নিয়ে যে না কী কী করেছে না করেছে, আজকে স্বপ্নে এরকম এরকম করছিলাম, সেই সব তো নর্মাল, ঠিক আছে। বাট আমি যেগুলো দেখি না, খুব উল্টোপাল্টা জিনিস আমি দেখি, যেগুলো দেখার মানে পরে আমার শরীরটা সত্যি খুব খারাপ হয়ে গেছে, মানে সেটা একদিন হয় দুদিন হয় ঠিক আছে, বাট আমার সাথে নিত্যদিন প্রতিদিন আমি রাত্রিবেলা স্বপ্ন দেখি। কেমন স্বপ্ন? হ্যাঁ, মা চলে গেছে ছেড়ে, দিদা চলে গেছে, মাসি চলে গেছে, হ্যাঁ এরা তিনজনই ছিল আমার মা, আর তিনজনই আজকে কেউ, আমার তিনজনের কেউ আমার পাশে নেই আজকে। আর মানে এটাই বলবো যে আমি, হ্যাঁ হয়তো স্বপ্নের মধ্যে তারা আমার সাথে দেখা করে, একসাথে কোথাও মানে কোনো জায়গায় যাচ্ছি, এইসব তো দেখি, তার সাথে সাথে শুধু আমি মাকে নিয়ে মানে এতটাই ভাবি যে আমি দেখছি মা, মানে মাকে যেভাবে দাহ করা হয়েছিল সেভাবে মা আগুনে পুড়ছে জ্বলছে, এরকম দেখি, মানে এরকম কি সহ্য করা যায়? মানে একদিন হয় ঠিক আছে যে একদিন দেখে ফেলেছি, যেটা আমার চোখের সামনে সত্যি ঘটেছিল সেটা দেখেছি, বাট নিত্যদিন যদি এরকম দেখি, এক নম্বর মন খারাপ হয়, দু নম্বর এই ভাবতে 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 ডিপ্রেশনে গিয়ে আমার শরীরটাও খারাপ হয়। তো যাই হোক, কদিন ধরেই আমার এরকম চলছে, আমি শুধু লাফিয়ে লাফিয়ে উঠি ভয় পেয়ে, আমার বর শুধু উঠে বলে ঘুম থেকে কী হয়েছে কী হয়েছে, আমি এটা দেখতে পাই সেটা দেখতে পাই, মাথার কাছে এ দাঁড়ানো এরকমভাবে নিঃশ্বাস ছাড়ছে। যাই হোক, তো তার জন্যই মসজিদে যাব। তো আমি তারপরে বসেইছিলাম ঘরে, এখন আওয়াজ পেয়ে ওপরে এসে দেখলাম ইনি নাটক করছে, রিলস বানাচ্ছে, কত যে কী করছে দেখো তোমরা। চশমা বেঁকে গেছে, চশমাটা একটু দেখি না, যে লেটেস্ট চশমা, চশমার একটা দান্তি নেই, ওই চশমাটা দেখ। গলায় সোনার চেন, কানে স্টোনের কানের, কপালে বড় ডিপ, হাতে চুল, আর একটা নেত্রানো একটা 90, রং চাটা একটা 90, টোটাল লিপস্টিক, ধরার লম্বা এই গানটা করবো, টোটাল লিপস্টিক, আর চশমা দেখো, চশমাটা যদি তোমরা দেখো, একটা ডান্তি নেই, এই যে এই যে পেয়েছি, এই ভাঙবে ভাঙবে ভাঙ, অবশিষ্ট ডান্তিটাও ভেঙে দিল চশমা, তুমি আমারে করতেই দিল না, চারদিকটা জ্বালাইতে শুরু করছে, আরে দাও ভাঙলে ভাঙেনি দাও, দাঁত বেড়ে গেছে বাচ্চিস, এর
হারকুলিস বডি, হারকুলিস বডি আছে টিয়া। আমাদের এই বাড়িতে যারা থাকবে না, যারা ডিপ্রেশনে চলে যাবে, এই সব দেখে তারা মানে হুশ জ্ঞানে সব চলে আসবে, আনন্দ ফুর্তি করবে। দেখো আমারই তো মন খারাপ ছিল, আর এখন দেখো দেখো আমার শাশুড়ি একটা গালাগালি ওর মধ্যে দিয়ে দিল। সাগর ওই না, সাগর অথই তথই না, ঠিক আছে। যতবার ভালো করে রিলস বানানো হবে না, ততবার ট্রাই করবে, ততবার ট্রাই করবে। অবস্থা দেখো, শুনছে এখন। দেখি ওটা দে, দে ছুটবি না। খাঁচাটা দেখো, ওরে ঝড় বলবো, মানে আমি রেডি যাবো বলি, ঝড়ের মানে কি বলবো, আমি যখন রেডি হচ্ছিলাম তখন কিন্তু ঝড় ওঠেনি। আমি জাস্ট রেডি হয়ে ঘরে তালা দিয়ে তালাটা মারবো, তখনই আমার ঘরে ছাড় যাওয়া যাবে না, যে ঝড় হয়েছে, মানে ঝড় শুরু হয়ে গেছে আর যাওয়া যাবে না। আমি দৌড়ে উপরে আসলাম, যে দেখলাম মানে দেখতে আসলাম যে কীরকম কী ঝড়, ও মা দেখলাম মানে প্রচুর ঝড়। আমার তো মানে গাছপালাগুলো দেখো, দেখো এই যে গাছপালাগুলো উল্টে ফেলে দিয়েছে, এত ঝড় এত ঝড়। ছাদে জামা কাপড় ছিল, জামা কাপড় গেছে। ফুল গাছের টপগুলো উল্টে পড়ে আছে, দেখো অ্যালোভেরা গাছটা চিন হয়ে গেছে, তারপর হচ্ছে গিয়ে তারপরে নীলকণ্ঠ, খোকা নীলকণ্ঠ ফুল গাছটাও টপটাও মানে হালকা তো ঝড়ে উড়ে পড়ে গেছে, মানে কী বলবো। কিন্তু যেতে তো আমাকে হবেই, আমি যা ভয় পাচ্ছি আমাকে তো যেতেই হবে, যে করেই হোক আমাকে মসজিদে যেতেই হবে। তো অত না ভেবে সাত পাঁচ চলো বেরিয়ে পড়ি। অবশেষে এত ঝড় মাথায় নিয়ে মসজিদে পৌঁছালাম, পা হাত পাটা ধুয়ে নিলাম, তারপরে মসজিদের ভেতরে ঢুকলাম। পুরো নিস্তব্ধ, মানে কোনো চিৎকার চেঁচামেচি নেই। আমরা ঢোকা মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেছে, যতক্ষণ বৃষ্টি হচ্ছিলো আমরা মসজিদের ভেতরেই ওয়েট করছিলাম। কিন্তু যে কারণে গেছিলাম, ঝাড়ানোটা বন্ধ হয়ে গেছে, বললো জল পড়া দেওয়া হয়, কিন্তু আমি যেহেতু বোতল নিয়ে যাইনি বাড়ি থেকে জলের, সেই কারণে আমি জল পড়াটা আনতে পারিনি। আর আশেপাশে সেরকম কোনো জলের দোকান আমি দেখিনি, তার জন্য আমি জল পড়াটা আনতে পারিনি বাড়িতে। তো বৃষ্টি হওয়ার কারণে আমরা বসেছিলাম মসজিদের ভেতরে, ভালো লাগছিলো বেশ, নিস্তব্ধ তো ভালো লাগছিলো, মানে তাই আমার বর আবার পাশে দাঁড়িয়েছিল, আর ওদিকে দেখো পায়রা অনেক।